আমাদের ব্যবসায়ীদের মধ্যে একটি প্রবণতা থাকে যে এই রমজানকে কেন্দ্র করে একটি দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করার একটা প্রবণতা থাকে। আমরা কিন্তু জেলা প্রশাসক স্যারের নির্দেশক্রমে আমরা কিন্তু এখানে সদর উপজেলা আমাদের পৌরসভার মধ্যে আমাদের বাজার যে মনিটরিং কমিটি রয়েছে এই মনিটরিং কমিটির মধ্যে আমাদের সম্মানিত কাউন্সিলর বিন্দু রয়েছে, আমাদের ভোক্তা অধিকারের সহকারী পরিচালক, তারপর আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশন ক্যাবের লোকজন রয়েছে, আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক বিন্দু রয়েছে, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছে। আমাদের এই টিমটা আমরা এই বাজার মনিটরিং কাঁসা বাজার থেকে শুরু করে আমাদের মোদি মনোহরি বাজার মনিটরিং আমাদের নিয়মিত যে দাম রয়েছে সেই দামের সাথে আমরা সামঞ্জস্য রেখে আমরা মনিটরিং করছি। মানুষ ক্রয় করছে কিনা এবং বেশি দামে বিক্রয় করছে কিনা এটা আমরা যাচাই বাছাই করে যাচ্ছি এবং তাদেরকে সতর্ক করে যাচ্ছি যাতে কোনো মতেই তারা বেশি দামে দ্রব্যমূল্য না রাখে। এটা আমরা মনিটরিং নিয়মিত থাকবে এই পুরো রমজান মাস না, সারা বছর জুড়ে কিন্তু আমরা মনিটরিং করে থাকি। আমরা আজকে এই সরাসরি আমরা বাজারে চলে যাচ্ছি নিয়মিত মনিটরিং করার জন্য। আমাদের নিয়মিত যে মোবাইল কোড পরিচালিত হয়ে আছে, আমরা যাদের দোকানেই এবং যেখানে দ্রব্যমূল্যের তালিকা প্রকাশ্য স্থানে টানিয়ে রাখার যে আইন এবং বিধান রয়েছে সেটা যারা না মানছে তাদেরকে আমরা সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি এবং এটা অব্যাহত থাকবে। এ ধরনের কোনো সুযোগ থাকবে না। আমরা আশা করি আমাদের কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং আমাদের মোবাইল কোড বাজার মনিটরিং কমিটি এই তিনটা পর্যায়ে কিন্তু আমরা প্রতিদিন সকাল দুপুর বিকেল প্রতিদিনই আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। শুধুমাত্র আজকে এই জন্য না, আমরা প্রতিদিনই কিন্তু এই ম্যাজিস্ট্রেট সহ ভ্রাম্যমাণ আদালত এবং আমাদের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সবাই কিন্তু এবং বাজার মনিটরিং কমিটি বাজার সংশ্লিষ্ট কমিটি সবাই কিন্তু পুরোটা টিমই মাঠে থাকবে সবসময়ের জন্য। যে কোনো অভিযোগ আমরা আমলে নিয়ে তাৎক্ষণিকভাবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব, আমাদের ভোক্তাদের অধিকার সংরক্ষণের জন্য আমরা ব্যবস্থা নেব। রাস্তাকে